বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার বিপ্লবীর সভাপতি বিশিষ্ট কৃষিবিদ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা কৃষক দলের বর্তমান সভাপতি হাসান জাফির তুহিন, প্রধান অতিথি বাংলাদেশের মানুষ যা বলে আমাকে তাই বলতে হবে, আর বাংলাদেশের মানুষ আমার চেয়ে বেশি বলে, ওনার আচরণ, কথাবার্তা, নেতৃত্বের গুণাবলী, শালীনতা, ভদ্রতা, নম্রতা, এটা নারী পুরুষ সকলেই অত্যন্ত ভদ্র জনচিত একজন জাতীয় নেতা হিসেবে জানে। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত রয়েছেন কৃষক দলের বিপ্লবীর সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বলেও ভালো, চেহারাও ভালো, সংগঠকও ভালো, আমরা একসাথে কাজ করেছি বহুদিন, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কৃষক দলের নির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এখানে জাতীয় নেতৃবৃন্দ, সবার নাম বলতে পারলাম না, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, আপনাদের সকলকেই আমি আমার কথার প্রারম্ভে এই নবগঠিত কমিটির সকলকে প্রাণডাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আগামী দিনে মানুষের প্রত্যাশাকে পূরণে কৃষক দল ঐতিহাসিক ভূমিকা পালন করতে সক্ষম হবে। বন্ধুগণ, এইখানে প্রধান অতিথির সময় খুব কম, উনি আরেকটা অনুষ্ঠানে যাবেন, আমি ওনার অনেক আগে আসছি, অনেক বক্তব্য দিয়েছেন এইখানে, কৃষির উপর যারা বিশেষজ্ঞ ওনারা কথা বলেছেন, তুহিন কথা বলবেন, বাবুল কথা বলবেন এবং প্রধান অতিথি কথা বলবেন, কাজে ওনারা যখন কথা বলবে তখন আপনাদের খামোশ থাকেই স্বাভাবিক, কি ঠিক কিনা বলেন? তাহলে এখনো কিন্তু সরগোল শোনা যাচ্ছে, অর্থাৎ চুপ করেন, আমার বক্তব্য সময় চুপ না করার জন্য বলছি না, আমি বক্তব্য শোনার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছি, কারণ আমার পরে যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য শোনার জন্য আসছে আপনার, ঠিক কিনা বলেন? অর্থাৎ একদম চুপ, মেহরবানি করে দয়া করে। আমাদের র্যাবের নাম কি জানেন? আর একটা এলিট ফোর্স, ঠিক না? নামটা কিন্তু খুব গুণবাচক, এলিট ফোর্স। র্যাবের আরেক নাম হচ্ছে কি? এলিট ফোর্স। তো এলিট ফোর্স যদি বিদেশি গিয়ে ডিলিট হয় তখন অবস্থা কোন পর্যায়ে দাঁড়ায় আপনারা চিন্তা করেন? হিজড়া যদি নৌকা ডুবায় সেইখানে অবস্থা কত শোচনীয় চিন্তা করেন? বগুড়া থেকে একজন চেয়ারম্যান প্রার্থীকে সাইন করে নৌকা মার্কা দিছে, নৌকা মার্কা যেদিন চিঠি নিয়ে গেছে তারপরে তার দলের কোনো লোক তার বাড়িতে আসে না, পরে সে বলছে মেহরবানি করে নৌকা মার্কা ফেরত দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। নৌকার অবস্থা, আমি কিন্তু নৌকারে দুঃখছি না, কারণ স্বাধীনতার সময় নৌকা মার্কাটা ছিল, এই মার্কায় জনগণ ভোট দিচ্ছে, আমরা স্বাধীনতার জন্য আমরা পাকিস্তানদের বিরুদ্ধে রায় ঘোষণা করছি, কিন্তু নৌকার দোষ না, নৌকার মধ্যে যারা উঠছে দোষ হয়েছে ওনাদের, এই নৌকাকে একেবারে শেষ করে দিছে আওয়ামী লীগ এবং তারা, যেমন শেখ মুজিবকে শেষ করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষর উদযাপন হবে, আমি লাইফ মেম্বার, আমি শুনলাম 30 থেকে 40 হাজার কার্ড বিলি করছে লাইফ মেম্বার ছাড়া, সিনিয়র বিএনপির কয়েকজনকে দিয়েছে, আর কোনো কার্ড বিএনপির কোনো লোকজনকে দেওয়া হয় না, প্রতিদিন একটা মুন্ড ঝুলাইয়া ওইটার মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যা কথা বলতে পারে সেও আছে, যে কথা বলতে না পারে সে উঠতেছে, সারাদিন এই কাজ করতেছে আর পয়সা খরচ করতেছে, এবং আমাদের যে ফিস, রিনিউ ফিস, সে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, টাকা দিয়ে ওনারা মৌজ করতেছে, মৌজ সাহায্য মৌজ করে, মুরাদ সাবরও করে, ওই তথ্যমন্ত্রীও করে, ওই সমস্ত পাপিয়ারাও করে, ওনারাও একই কাজ শুরু করছে, একেবারে শেষ করে দিয়েছে। বন্ধুগণ, স্বাধীনতার বিজয়ের এই মাস, কঠিনভাবে যদি খেয়াল করেন বিজয়কে ম্লান করে দেওয়া হয়েছে, বিজয়কে নস্যাত করে দেওয়া হয়েছে, এই বিজয়ের পিছনে যেই ব্যক্তিটির সবচেয়ে অবদান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠায়, নারী শিক্ষায়, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায়, সংবাদপত্রের স্বাধীনতায়, দেশের উন্নয়নের জন্য যিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, মিথ্যা অভিযোগের গায়ের জোরে সাজা দিয়ে ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
কোন আইন নাকি পায় না। আইনমন্ত্রী একবার বলে একটা ব্যবস্থা করা হচ্ছে, বিকালবেলা তথ্যমন্ত্রী বলে কোন আইন টাইন পাচ্ছি না খুঁজে, আবার প্রধানমন্ত্রী বলে, তথাকথিত প্রধানমন্ত্রী বলে যে যথেষ্ট করা হয়েছে, এই সমস্ত তাল বাহানা শুরু করেছে। আপনারা আইনের সুযোগ পান বা না পান, গণতন্ত্র উদ্ধারের পথ আপনারা পান বা না পান, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার পথ থাকা সত্ত্বেও আপনারা পান বা না পান, ইমিগ্রেশন কিন্তু আপনাদের ঠিকই পাচ্ছে, ইমিগ্রেশন আপনাদের ঠিকই পাচ্ছে। ওয়ার্ল্ডব্যাপী বিমানের একটা স্লোগান ছিল, দি ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার টু আস, অর্থাৎ পৃথিবী ছোট হয়ে আসছে। আজকে বেনজির সাহেব, আপনি মহসিনের ছাত্র, অনেক আগে আমরা মনে করতাম আপনি ভালো ছাত্র, আজকের থেকে অনেক বছর আমি মহসিনের ছাত্র, কিন্তু গেলেন কোন জায়গায়, ঐতিহাসিক আপনার এরিয়া, এখনো কিভাবে আছেন? সর্বোচ্চ আইন শৃঙ্খলা দায়িত্বে পুলিশের আইজি যদি ডিফল্টার হয়ে যায়, যদি ফুটওয়ার্টি গেন্সে ধরা পড়ে নিষিদ্ধ হয়ে যায়, তাহলে এই দেশের আইন রক্ষা করবে কে, শৃঙ্খলা রক্ষা করবে কে বলেন? অতএব চিফ জাস্টিসের কি অবস্থা? আর বেনজির সাহেব, শ্রদ্ধার সাথেই বলি, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার সাথে ছয়জন, জাতি জানতে চায় এই যে আকামটা করার পরে আপনাদেরকে নিষিদ্ধ করলো, এর পিছনে রহস্য কি, অপকর্ম আপনি নিজে স্বপ্নদিত হয়ে করেছেন নাকি আপনাকে কেউ করাইছে? যদি আমরা মনে করি এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের অবৈধ আদেশ মানতে গিয়ে আজকে আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আপনারা নিষিদ্ধ হয়ে যাচ্ছেন। অতএব প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের ট্যাক্সের টাকা আপনাদের বেতন, শেখ হাসিনার পিতার তহবিল থেকে এই টাকা না দেওয়া হচ্ছে না। আপনি কেন একজন শিক্ষিত লোক হয়ে এলএড ফোর্সের সদস্য ছিলেন, প্রধান ছিলেন, এখন আইজিপি, আপনি কেন এই প্রধানমন্ত্রীর, অবৈধ প্রধানমন্ত্রীর কথা শুনে নিজের মান সম্মান খোয়াবেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন এবং বিদেশে আপনি বিতাড়িত হিসাবে চিহ্নিত হবেন? কাজে হয় ওই জায়গা থেকে পদত্যাগ করেন, অন্যথায় অবৈধ আদেশ, স্পষ্ট বলেন যে আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমি শেখ হাসিনার কর্মচারী না, তোমার কথা শুনে অনেক হেস্তনস্ত আমাদের হতে হয়েছে, আর না এনাফি জানাব, আসসালামু আলাইকুম বলেন, যে আপনাদের কথা আমরা শুনবো না। এই দুইটা পথ আপনাদের খোলা, অন্যথায় এই সাতজনের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, এরপরে পর্যায়ক্রমে এই সরকারের আদেশ এইভাবে মানতে থাকলে আবার এক বছর পরে আরেকটা স্তর আরো সাতজনকে কিন্তু একই কাম করতে পারে। অতএব সাবধান, এই ধারা চলতেই থাকবে, আপনারা সাবধান হয়ে যান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পাসপোর্ট দেওয়া হচ্ছে না, ভিসা দেওয়া হচ্ছে না, তার মিথ্যা মামলা তোলা হচ্ছে না, দেশে আসার সুযোগ দেওয়া হচ্ছে না। এইবার দেখেন, তোমারে বদিবে যে গোকুলে বাড়ি চেষে, বেড়া যদি খেত খায় সেই খেত কিন্তু রক্ষা করার কোনো সুযোগ থাকে না। শেখ হাসিনা, আপনি যাদেরকে নিয়ে এই অপকর্ম শুরু করেছেন তারাই কিন্তু আপনার সর্বনাশের জন্য আজকে মাঠে নেমেছে। অতএব আপনি সাবধান হন, আমাদের নেত্রীকে মুক্ত করেন, সুচিকিৎসার ব্যবস্থা আপনাকে করতে আমরা বলি নাই, আমরা বলছি আপনারা প্রতিবন্ধক, আমাদের নেত্রী চিকিৎসা মুক্তির ক্ষেত্রে আপনারা হচ্ছেন প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকতা সরিয়ে ফেলুন, আর এই প্রতিবন্ধকতা যদি না সরাতে পারেন, না সরান, তাহলে কৃষক দলকে শপথ নিতে হবে আগামী দিনে, শুধু এই হলের আপনারা না, প্রত্যেক অঞ্চলে মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় কৃষককে আপনারা উজ্জীবিত করবেন, একদিকে চাষাবাদের ক্ষেত্রে কৌশল নির্ধারণ করবেন, অন্যদিকে সেই চাষাবাদের আপনার ন্যায্য ফসল মূল্য যাতে পায়, তাদের যাতে মূল্যায়ন হয়, এই সমস্ত অবৈধ সরকার যাতে সেই তাদের সেই উৎপাদিত ফসলের সমস্ত মূল্য আজকে বিভিন্নভাবে ঘুরিয়ে নিয়ে না যায়, কৃষক যেন হয়রানি না হয়, সেই জন্য কৃষকদেরকে সচেতন করতে হবে। আর একটি কথা বলি, কার্ল মার্ক্সকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো প্রলেতারিয়ারদের নেতা, অর্থাৎ সর্বহারা নিঃস্ব আপনার জনগণের নেতা, তা আপনি তো সুটেড বুটেড, আপনি তো ভালো খান, আপনি তো সেই দরিদ্র শ্রেণীর মধ্যে পড়েন না। কার্ল মার্ক্স, যিনি সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন, তখন বলেছিল আমি আর ওই নির্যাতিত মানুষের গুণগত মান যদি এক থাকবে তাহলে ওদেরকে শিক্ষা দিবে কে? ওরা বুঝতে পারে না, বিধেয় তো শোষণের মধ্যে পড়েছে, অর্থাৎ তাদেরকে উদ্ধার করার দায়িত্ব আমার, আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে শিক্ষিত হতে হবে, আমাকে ওই জনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। জাতীয়তাবাদী কৃষক দলের এক ক্লাস অফ পিপল, এক ক্লাস অফ লিডার্স, খুব বেশি না, সেইটা
একটা সংখ্যা নির্ধারিত করে তারাই এই সমস্ত কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, তাদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে এই সমস্ত কৃষি ব্যাপারে জ্ঞান গর্ব বক্তব্য দেওয়ার জন্য আপনাদের তৈরি হতে হবে। আর কৃষক দলে আমি অনুরোধ করবো মাননীয় মহাসচিব আজকে প্রধান অতিথির মাধ্যমে, প্রধান অতিথির কাছে কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক, আপনারা দুইজন সাবেক ছাত্র নেতা, অনেক অভিজ্ঞতা রয়েছে, আপনারা কৃষক দলের গুণগত মান পরিবর্তন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি সবসময়। বিশেষ করে তোহিন এবং বাবুল ফেসবুক খুললে তাদের ভালো ভালো বক্তব্য পাই, কর্মসূচি পাই এবং তাদের দাবি দেওয়া পাই, সবই পাই। এর মধ্যে একটা অনুরোধ করব, জেলা লেভেলে কৃষক দল যখন অন্তত করবেন তখন কৃষক প্রতিনিধি যাতে নিয়ে সেই দল গঠন করা হয়, শুধুমাত্র শুটেট বুটেট ঢাকায় ঘোরাঘুরি করবে তাদেরকে কৃষক দলের কমিটিতে দিলে কৃষকের মধ্যে কিন্তু সেই নেতৃত্ব আর পৌঁছিবে না। অতএব সে একটা জেলার মধ্যে কৃষকদের বুঝানোর জন্য পাঁচজন শিক্ষিত, পাঁচজন প্রশিক্ষিত অথবা শিক্ষিত ভালো মানুষ এবং সে কৃষক না হলে চলে, কিন্তু পুরা কমিটির মধ্যে যদি শুধুমাত্র এই শ্রেণীর লোক আসে, কৃষকদের প্রতিনিধিত্ব না থাকে, তাহলে কিন্তু কৃষক দল শক্তিশালী হবে না। অতএব কৃষক দল জেলা লেভেলে যখন করবেন তাহলে যাতে প্রকৃত কৃষক, আর কৃষক বলতে কেবলমাত্র কিন্তু ধান চাষ করে তা না, কৃষি ডাইভার্সিফিকেশন হয়েছে, চারটি পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে এমন কোন মৌলিক অধিকার নাই, অধিকার নাই যেটার মধ্যে কৃষি নাই। আপনি বস্ত্র, এটার মধ্যে কৃষি, আপনার মেডিসিন, ওটার মধ্যে কৃষি, আপনার খাদ্য কৃষি, আপনি যদি আজকে যা কিছু করেন সব মধ্যে কৃষি। এই কৃষি রূপান্তর ঘটেই কিন্তু বিভিন্ন সেক্টর আছে সমৃদ্ধ হচ্ছে। অতএব কৃষি খাত যদি উন্নত হয় বিশ্বের সমস্ত খাত উন্নত হতে বাধ্য। শেষ কথা, আজকে আমাদের প্রধান অতিথি অর্থনীতির ছাত্র, আমি অর্থনীতির ছাত্র, আপনারা কি বলতে পারেন যে সিঙ্গাপুর অনেক উন্নত দেশ না? বলেন তো, ওরা কি স্বনির্ভর অর্থনীতি কিনা? এটা সিঙ্গাপুর কি স্বনির্ভর অর্থাৎ সেলফ সাস্টেন অর্থনীতি কিনা? কারণ কি জানেন, পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে যত বেশি মৌলিক অধিকার নিজেদের সম্পদ থেকে, দেশ থেকে আহরণ করা যায়, অপরের উপর নির্ভর করা না যায়, সেই অর্থনীতিকে বলা হয় সেলফ সাস্টেন অর্থাৎ স্বনির্ভর অর্থনীতি। সিঙ্গাপুরের সমস্ত কিছু আমদানি করে, মাছ মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে আনে, সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়া থেকে সমস্ত কিছু আনে, পানি বিদেশ থেকে আনে। ওরা মাথা পিছু হয় দেশ উন্নত হতে পারে, কিন্তু স্বনির্ভর অর্থনীতি সিঙ্গাপুরে না, কারণ সমস্ত খাদ্য দ্রব্য ফুড গ্রেনস তারা বিভিন্ন দেশ থেকে আমদানি করে। আমাদের দেশে যেহেতু জমি আবাদ করার একটা সুযোগ রয়েছে, এই দেশকে স্বনির্ভর করতে হলে কৃষিকে সমৃদ্ধ করতে হবে, একে কৃষি সমৃদ্ধ হলে অন্য অন্য সেক্টর সমৃদ্ধ হবে। এই কৃষক দলের নেতৃত্ব এক সময় আজকের যিনি মহাসচিব উনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন, কালীগঞ্জে গিয়েছিলেন, এখনো কালীগঞ্জের লোক ওনার কথা বলে, উনি স্টেট মিনিস্টার ছিলেন, তখন গিয়েছিলেন একটা অনুষ্ঠানের মধ্যে, আমার মনে আছে আমি সাথে নিয়ে গিয়েছিলাম। কাজে এই কৃষক দলের নেতৃত্ব শিক্ষিত, মার্জিত, ঐতিহাসিকভাবে স্বীকৃত, অভিজ্ঞ লোকজন দিয়েছে, আজকে যে নেতৃত্ব বলেছে তারাও কিন্তু উচ্চ শিক্ষিত, এবং আপনাদের নিয়ে যে আলামত দেখা যাচ্ছে ইনশাল্লাহ কৃষক বিপ্লব, কৃষকের উন্নয়নের জন্য কাজ করবে। সর্বশেষ কথা বলি, আগেও বলেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসা এখন আমাদের মৌলিক দাবির মধ্যে, প্রথম দাবির মধ্যে এক দাবি। আমাদের নেত্রীর যদি কোনো অসুবিধা হয়, আমি আবারও বলি বাংলাদেশের মধ্যে অনেকে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, আর এই কর্মসূচি আমাদের থ্রু করতে হবে না। আবাল বৃদ্ধ নারী পুরুষ ঘর থেকে বেরিয়ে আসবে, গ্রামের কলা গাছের নিচে, টন্দোকার নিচে, সমস্ত জায়গায় লোকালোকারণ হয়ে যাবে, পুলিশ দিয়া, র্যাব দিয়া, ওই সেনাবাহিনী দিয়া, বিজিবি দিয়া এই মানুষ থামানোর কোনো ব্যবস্থা নাই। অতএব দেশকে রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য, গণতন্ত্রের নেতৃত্বকে রক্ষার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার পথে যে প্রতিবন্ধকতা সেগুলি সরিয়ে দিন, এই আহ্বান জানিয়ে কৃষক দলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমরক, তারেক রহমান জিন্দাবাদ।